গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহতা আর সুশীতল ধারার বৃষ্টি শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো মন নিয়ে এই ভিডিওটি দেখতে বসেছ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ইতিপূর্বে তোমাদের চলতড়িতের ওপর বর্তনী চলবিদ্যুতের তিনটি লেকচার দেওয়া হয়েছে, আজকে তোমাদের 4 নম্বর লেকচার, যেখানে রোধ, ওহমের সূত্র এবং রোধের একক নিয়ে আলোচনা করা হবে। তো রোধ বিষয়টা তোমরা কি আগে থেকে কিছুটা বুঝো? হ্যাঁ, রোধ হচ্ছে বাধা। রোধ মানে কোনো কিছুর বাধা, রোধ শব্দটার অর্থ হচ্ছে বাধা। তো ধরে নাও কেউ তোমার দিকে ছুটে আসছে, তুমি ধাক্কা দিলা, মানে ওকে কী দিলা? বাধা দিলা, মানে ওর গতিটা তুমি রোধ করলা। তাহলে রোধ মানে কী বোঝা গেল? বাধা। তো এখানে আমাদের রোধ আলোচনা করা হবে বর্তনীর ক্ষেত্রে। এই যে বর্তনী, এটা একটা চার্জার, চার্জারের সাথে যে বর্তনী, এই বর্তনীর মধ্যে দিয়ে কিভাবে বিদ্যুৎ চলাচলের সময় বাধা পায়, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যখন চলাচল করে কিভাবে বাধা পায়, সেই বিষয়টা এখানে আলোচনা করা হবে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও তুমি সাইকেল চালিয়ে আমাদের স্কুল গেট থেকে সাত মাথা যেতে চাচ্ছ। তো সাইকেল চালিয়ে যেতে চাচ্ছ, তো যাওয়ার সময় ধরে নাও তুমি সকাল 10টার সময় যাবা, যখন স্কুল চলাকালীন সকাল 10টার সময় তোমাকে বলা হলো তুমি স্কুল গেট থেকে সাত মাথা পর্যন্ত যাবা, তুমি কয় মিনিটে যেতে পারো? দেখা গেল তুমি 20 মিনিটে যেতে পারছো, কারণ রাস্তার মাঝখানে অনেক জায়গায় জ্যাম পেয়েছো, অনেক জায়গায় তোমাকে ব্রেক কষতে হয়েছে। এই যে ব্রেক কষছো, এটাই হচ্ছে তোমার রোধ। কিসের রোধ? জনগণ বেশি বেশি দাঁড়িয়ে আছে, বেশি রাস্তার উপর চাপ পড়েছে, এটা হচ্ছে একটা রাস্তায় চলাচলের ক্ষেত্রে রোধ। এখন তুমি 10টার সময় গেলা, তোমার 20 মিনিট লাগলো, তুমি 12টার সময় একটু জ্যাম যখন কম, তোমার লাগলো হয়তো 18 মিনিট, তুমি যখন বিকাল 3টায় যাবা, তোমার লাগছে হয়তো 16 মিনিট, তুমি যখন সন্ধ্যা 7টায় যাবা, তোমার লাগছে হয়তো 14 মিনিট, তুমি যদি দেখা গেল যে রাত 8টায় যাবা, তোমার লাগছে 12 মিনিট, আর যদি তুমি রাত 3টায় যাও, তোমার লাগছে 10 মিনিট, রাত 4টায় গেলে লাগলো হচ্ছে 9 মিনিট। এরকম সময় কম লাগছে এবং 10টার সময় বেশি লাগছে, কারণ ওই সময়ে অফিস টাইম, ছাত্ররা স্কুলে যায়, বিভিন্ন কারণে রাস্তায় জ্যাম পড়ে গেছে। মানে তুমি রাস্তায় বাধা পেয়েছো, তোমার গতির ক্ষেত্রে বাধা পেয়েছো, এই বাধাই এখানে কিন্তু রোধ। তাহলে পরিবাহীর ক্ষেত্রে রোধ হলো, এখানে একটা পরিবাহী যদি থাকে, আমি যেটা এঁকেছি দেখো বোর্ডে একটা পরিবাহী এঁকেছি, ধরে নাও এটা একটা পরিবাহী লোহার তৈরি, এখান থেকে এই পর্যন্ত, সেই জিনিসটা আমি বোর্ডে বড় করে এঁকেছি একটা পরিবাহী, এবং এর মাঝখানে যে গোল গোল আছে এগুলো হচ্ছে পরমাণু, ঠিক আছে? এর মাঝখানে গোল গোলগুলো পরমাণু। তাহলে আর এই পাশে দেখো এঁকেছি ইলেকট্রন, ই মাইনাস তীর চিহ্ন ইলেকট্রন, আর এখানে আছে পি প্লাস মানে হচ্ছে প্রোটন, ই মাইনাস ইলেকট্রন মানে হচ্ছে ঋণাত্মক চার্জ, পি প্লাস প্রোটন মানে হচ্ছে ধনাত্মক চার্জ। তাহলে যেখানে ইলেকট্রনের আধিক্য বেশি সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ, যেখানে প্রোটনের আধিক্য বেশি সেটা হচ্ছে ধনাত্মক চার্জ। তাহলে এই পাশটা কি হবে? এই পাশটা হবে প্লাস, আর এই পাশটা হবে কি? মাইনাস। এর আগের ক্লাসগুলোতে বলেছি যেই পাশটা প্লাস তাকে বলা হবে উচ্চ বিভব, যেই পাশটা মাইনাস তাকে বলা হবে নিম্ন বিভব। এটা আমি আরও উদাহরণ দিয়েছিলাম যে যে +5 আর -5 এর মধ্যে কোনটা বড়? +5, অর্থাৎ প্লাস সংখ্যাটা বড়, মাইনাস সংখ্যাটা ছোট। তেমনি আমরা প্রোটনের চার্জকে পি প্লাস লিখি, আর প্লাসটা হচ্ছে বড়, এবং প্লাসটাকে আমরা বলবো উচ্চ বিভব, আর মাইনাসটা হচ্ছে ছোট। যেমন -5 ছোট, মাইনাসটা ছোট, ইলেকট্রনের চার্জের যে পাশে আধিক্য থাকবে তাকে আমরা বলবো নিম্ন বিভব। কি বলবো? নিম্ন বিভব। আচ্ছা, তাহলে এই ইলেকট্রনগুলো, এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে, আর এই ইলেকট্রনের যে প্রবাহ এটাই হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট। চার্জ, ইলেকট্রনের প্রবাহ মানে চার্জের প্রবাহ, আর বিদ্যুৎ প্রবাহ ধরা হয় প্লাস থেকে মাইনাসের দিকে, কারণ প্লাস মানে বেশি, বেশি থেকে কমের দিকে যাবে, এই জন্য বিদ্যুৎ প্রবাহ বলা হয় প্লাস থেকে মাইনাসের দিকে, আর ইলেকট্রনের প্রবাহ বলা হয় মাইনাস থেকে প্লাসের দিকে, কারণ যাবে কে? ইলেকট্রন।
প্রোটন কি চলাচল করতে পারে? পারে না, আগেই বলেছি প্রোটন চলাচল করতে পারে না, ধনাত্মক চার্জ চলাচল করতে পারে না। তো ইলেকট্রন যাবে প্রোটনের দিকে। আমি দেখিয়েছি যে এই একটা পরিবাহের মধ্যে কি অনেকগুলো পরমাণু এভাবে পাশাপাশি সাজানো থাকে। তো এই ইলেকট্রনগুলো যখন পদার্থের মধ্যে দিয়ে চলাচল করবে, করার সময় এই ইলেকট্রনগুলো পদার্থের অণু পরমাণুর সাথে ধাক্কা লাগবে। যেমন তুমি যদি স্কুল যখন ছুটি হয়, তখন স্কুল ছুটি হলে বাইরে বের হতে গিয়ে একজন অন্যজনের ওই যে সিঁড়ির মধ্যে দিয়ে তোমরা দেখো না যে একজন আরেকজনের শরীরের সাথে ধাক্কা লাগতেছে, যাওয়ার সময় কি ধাক্কা লাগতেছে। যখন স্কুল ছুটি হয় সিঁড়ি দিয়ে তোমরা নামতেছো, এখন তোমাদের এক বন্ধু হয়তো একটা বই রেখে আসছে, আবার যদি উল্টো দিকে যেতে চায় তখন কতজনের সাথে ধাক্কা লাগবে না? তেমনি এই তোমার পরমাণুগুলো আছে, এর মধ্যে যখন ইলেকট্রন যেতে চাইবে তখন এই ইলেকট্রনগুলো পরমাণুর সাথে ধাক্কা লাগে। ইলেকট্রনগুলো যখন একটা পদার্থের মধ্যে দিয়ে যেতে চায়, তখন এই পদার্থের মধ্যে যে পরমাণু অণুগুলো আছে তার সাথে কি যাওয়ার সময় ধাক্কা লাগে। এখন কথা হলো, একটা হাত আর একটা হাতের সাথে যখন ধাক্কা লাগে, একটা ঘষা দাও, ঘষা দাও, ধাক্কা লাগলে কি এই পাশটাও গরম হয়ে ওঠে, এই পাশটাও কি গরম হয়ে যায়। তো যখন পদার্থের মধ্যে যায় তখন কি হয়, বাধাগ্রস্ত হয় ইলেকট্রনগুলো পদার্থের মধ্যে যাইতে অণু পরমাণুর সাথে ধাক্কা লাগে কি বাধাগ্রস্ত হবে। আর একটা কথা, যে ইলেকট্রন সবসময় যেখানে প্রোটন বেশি আছে সেদিকে যাবে, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, ইলেকট্রন প্রোটনের দিকে যাইতে চাইবে। আচ্ছা, তাহলে যাওয়ার সময় বাধাগ্রস্ত হয়, এই যে ইলেকট্রনগুলো বা চার্জগুলো পদার্থের মধ্য দিয়ে বা এরকম পরিবাহীর মধ্য দিয়ে যাওয়ার সময় বাধাগ্রস্ত হবে, এই বাধার নামই কি রোধ। তাহলে রোধের সংজ্ঞাটা আমার কি আছে, যে পরিবাহীর যে ধর্মের জন্য, এই যে পরিবাহী এর যে ধর্মের জন্য, এর মধ্য দিয়ে মানে এই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হলো রোধ। মানে এর যে ধর্মটার জন্য এর মধ্যে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হলো রোধ। মানে ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যামের কারণে তুমি যে বাধাগ্রস্ত হয়েছিলে, ওই জিনিসটাই হচ্ছে কি রোধ। আচ্ছা, তাহলে এই যে রোধ, এই রোধ পরিবাহীর কিছু বিষয়ের উপর নির্ভর করবে, মানে বাধা পাওয়াটা কিছু বিষয়ের উপর নির্ভর করবে। রোধ যে জিনিস সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা কিছু বিষয়ের উপর নির্ভর করবে। তোমাদের বইয়ে চারটা বিষয়ের উপর নির্ভর কথা বলা আছে, আর 9-10 এর বইয়ের সাথে উ আবার চ আমি 6টা বিষয় দিয়েছি মোট, যে রোধ প্রথমে নির্ভর করবে বিভব পার্থক্যের উপর। আমি আগের লেকচারগুলোতে বিভব পার্থক্য বিষয়ে বলেছি। বিভব পার্থক্য আমি এই পাশে একটা দুইটা পানির পাত্র দিয়েছিলাম, যে একটা পানির পাত্রে পানির পরিমাণ বেশি, একটা পানির পাত্রে পানির পরিমাণ কম। এই দুইটা পাত্রের পানির যদি উচ্চতার পার্থক্য বেশি হয়ে যায় তখন পানি অতি দ্রুত পড়বে, আর যদি দুইটা পাত্রের পানির উচ্চতার পার্থক্য কম হয়, অল্প একটু পার্থক্য, তাহলে পানি ধীরে ধীরে পড়বে। তাহলে যদি এই পাশে বেশি পরিমাণে ইলেকট্রন থাকে তাহলে অধিক দ্রুত, অনেক দ্রুত ইলেকট্রন ওইদিকে যেতে থাকবে, আর যদি কম ইলেকট্রন থাকে কম দ্রুত যাবে। যেমন চান্দু স্টেডিয়ামে ওয়ানডে ইন্টারন্যাশনালের একটা খেলা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে, তাহলে সেখানে খেলা হয়তো বিকেল 4টায় শেষ হলো, ওখানে দর্শক ছিল 25,000, একসাথে ছেড়ে দিয়েছে, তাহলে রাস্তায় কী পরিমাণ জ্যাম হবে চিন্তা করো, অনেক বেশি। আবার আঞ্চলিক একটা খেলা হচ্ছে, হয়তো এপিবিএনের সাথে জেলা স্কুলের একটা খেলা হচ্ছে, সেখানে হয়তো দর্শক সংখ্যা থাকবে হয়তো ধরে নিলাম 2,000, তাহলে ওই যখন খেলা শেষ হবে তখন দর্শক বের হওয়ার সময় ওই ওয়ানডে ইন্টারন্যাশনালের খেলার মতো কিন্তু এত জ্যাম হবে না। তাহলে বিভব পার্থক্য মানে ওখানে বেশি পরিমাণ লোক ছিল আর যেদিকে যাবে সেই পাশটায় কম পরিমাণ লোক ছিল, বেশি লোক থাকার কারণে দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি মানে রোধটাও বেশি হয়েছে, এবং বিদ্যুৎ প্রবাহের মাত্রা এখানে হচ্ছে লোক বেশি পরিমাণ চলাচল করতেছে। আর তোমাদের স্কুল আর জেলা স্কুলের মধ্যেকার খেলার দর্শক কমের কারণে এখানে বিভব পার্থক্য কম হয়েছে, মানে স্টেডিয়ামে কম পরিমাণ লোক আছে বলে এখানে যাওয়ার সময় বাধাও কম হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে বিভব পার্থক্য,
রোধ বা তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করবে ক নম্বর বিভব পার্থক্য, আর একটা হচ্ছে আকৃতি। যদি কোনো রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তাটা বেশি আঁকা বাঁকা, আকৃতি ভালো না, তাহলে তুমি যাওয়ার সময় বেশিবার সাইকেল ব্রেক করতে হবে, বেশি বাধা পাবে। তেমনি একটা পরিবাহী আকৃতি কেমন তার উপর এই রোধ নির্ভর করবে বা বিদ্যুৎ প্রবাহের মাত্রাটা নির্ভর করবে। এরপর উপাদান, এই পরিবাহীটা কি উপাদান দ্বারা তৈরি, সোনা রূপা হীরা মানিক কাঞ্চন নাকি এটা রাবার, কি দ্বারা তৈরি তার উপর নির্ভর করবে যে বিদ্যুৎ প্রবাহের মাত্রা বা রোধ। এরপর হলো তাপমাত্রা, তাপমাত্রা বেশি হলে যে কোনো পরিবাহীর রোধটা বেশি হয়, তাপমাত্রা কম হলে পরিবাহীর রোধটা কম হয়। উদাহরণস্বরূপ বলতে পারি, তুমি দুপুরবেলা সাইকেল চালিয়ে যাচ্ছ, নিশ্চয়ই তুমি এই সাইকেল চালিয়ে খুব বেশি দ্রুত যেতে পারবা না, কিছুক্ষণ পর জিরিয়ে নিতে হবে, একটু থামতে হবে, রেস্ট নিতে হবে। আর যদি তোমাকে বলা হয় রাত 3টা বা 4টার সময়, যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তখন কিন্তু অনেক দূর গেলেও তুমি হাঁপিয়ে উঠবা না। তাহলে এই পরিবাহীর তাপমাত্রা যখন বাড়বে, পরিবাহীর রোধটাও তেমনি বেড়ে যাবে। আরও দুইটা নির্ভরশীলতা আছে, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে পরিবাহীর রোধও তত বেশি হবে। যেমন তুমি তোমাদের স্কুল থেকে সাত মাথা পর্যন্ত যেতে যে কয়বার বাধা পাবা, তার চেয়ে স্কুল থেকে সাত মাথা হয়ে বনানী পর্যন্ত গেলে তার চেয়ে বাধা বেশি জায়গায় পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমে। বেশি একটা রাস্তার প্রশস্ততা যদি বেশি হয়, তাহলে সেই রাস্তায় জ্যাম পড়ার সম্ভাবনা কম। একটা রাস্তার প্রশস্ততা কম মানে চাপা হলে সেখানে জ্যাম পড়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, কমলে রোধ বাড়ে। তাহলে রোধ বা তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করবে এই বিষয়গুলোর ওপর। আচ্ছা, এই বিষয়ে বিজ্ঞানী ওহম একটি সূত্র দিয়েছেন, এই সূত্রটি কিন্তু আছে তোমাদের বইয়ের 91 পৃষ্ঠায়। হ্যাঁ, 91 পৃষ্ঠায় লেখা আছে, জর্জ সাইমন ওম এই সূত্রটি দিয়েছেন। তিনি লিখেছেন, তাপমাত্রায় স্থির থাকলে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কিন্তু রোধ বেড়ে যাবে। তাপমাত্রা সবসময় সূত্রের প্রথমে তোমাকে লিখতে হবে, তাপমাত্রায় স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, মানে ওই স্টেডিয়ামে বেশি দর্শক থাকলে যেমন বেশি পরিমাণ লোক রাস্তা দিয়ে চলাচল করবে খেলা শেষ হলে, কম পরিমাণ শেষ হলে রাস্তা দিয়ে খেলা যখন শেষ হবে কম লোক চলাচল করবে, তেমনি পরিবাহীর এক প্রান্তে বেশি পরিমাণ ইলেকট্রন থাকলে, বেশি পরিমাণ চার্জ থাকলে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। মানে তোমার ওই বিদ্যুতের টাওয়ারে যদি বেশি পরিমাণ ভোল্টেজ থাকে, বেশি পরিমাণ তড়িৎ থাকে, তোমাদের বাসায় বেশি আসবে। যেমন মাঝে মাঝে দেখা যায় যে লাইটের আলো কমে যায়, মাঝে মাঝে লাইটের আলো একটু বেড়ে যায়, মানে কি তখন কারেন্ট একটু বেশি আসছে, কারেন্ট আর পরবর্তীতে কারেন্টের চাপ একটু কম পড়ছে। তেমনি বেশি পরিমাণ চার্জ থাকলে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়, সেটাই এখানে ওম সূত্রে বলেছেন। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে এই প্রান্ত আর এই প্রান্তের বিভবের যে পার্থক্য তার সমানুপাতিক। মানে এই প্রান্তে বেশি চার্জ থাকলে বেশি তড়িৎ প্রবাহিত হবে, কম চার্জ থাকলে কম তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই চিত্রটা কি তোমরা বুঝেছো, এই গ্রাফটা, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর বিভব বা ভোল্ট, আর ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ। এখন এখানে চার্জ বেশি থাকলে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, চার্জ কম থাকলে কম পরিমাণ প্রবাহিত হবে। চার্জ বেশি থাকা মানে কি ভোল্ট, বিভব বেশি থাকা, চার্জ বেশি থাকা মানে হচ্ছে বিভব বেশি থাকা। বিভব বাড়তে থাকলে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব কম থাকলে তড়িৎ প্রবাহ কমবে। তাহলে এই দিকে বিভব, দেখো এই ধরো এখানে আছে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। তাহলে যখন 1 ভোল্ট তখন এই দিকে টানো, তখন কি হবে, তখন ধরো 1 অ্যাম্পিয়ার, 2 ভোল্টের জায়গায় ধরে নাও এদিকে আনলে 2 অ্যাম্পিয়ার, 3 ভোল্টের জায়গায় কি হবে 3 অ্যাম্পিয়ার। মানে বিভব বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব কমলে তড়িৎ প্রবাহ কমবে, অর্থাৎ এটা একটি মূলবিন্দুগামী সরলরেখা হবে। তাহলে এই লেখাটা হবে কি মূলবিন্দুগামী সরলরেখা, যে বিভব বাড়লে রোধ তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব বাড়লে তড়িৎ প্রবাহ
আরো বাড়তে থাকবে, এটা আমাদের তাই নির্দেশ করে। এখন আমাদের যে তড়িৎ প্রবাহের মান প্রবাহী পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, সেখান থেকে আমরা সূত্র পাই তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক, আর একটি কি রোধের ব্যস্ত অনুপাতিক, আই সমান ভি ভাগ আর। এখানে আই হলো তড়িৎ প্রবাহ, ভি হলো বিভব পার্থক্য, আর হলো রোধ। এটা দ্বারা অঙ্ক আছে, এর পরবর্তী ক্লাসে এই সূত্রের অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। তো রোধের এককটাকে, একক জিনিসটা তোমরা আগে থেকে বুঝো, যেমন ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, হ্যাঁ তেমনি এই রোধেরও একটা এককের দরকার হয়। এই রোধের একক হচ্ছে এসআই একক, মানে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, মানে রোধের আন্তর্জাতিক একক। এসআই মানে কি আন্তর্জাতিক, রোধের আন্তর্জাতিক একক হলো ওম, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে এক ওম রোধ কি, ঠিক আছে, এক ওম রোধ কি, এটা ক নম্বরে আসতে পারে আবার খ নম্বরে আসতে পারে, বলা যায় না। তাহলে এক ওম রোধ কি তোমাদের এই 91 পৃষ্ঠার শেষে আছে, আমি লিখেও দিয়েছি যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের রোধের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করতে হবে, এখানে এরপরে তড়িৎ প্রবাহের মাত্রা কিসের উপর নির্ভর করে এটা অবশ্যই মুখস্থ করতে হবে, ওহমের সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে, এই চিত্রটা আঁকা মুখস্থ করতে হবে। কারণ ওহমের সূত্রের যদি ব্যাখ্যা চায়, হ্যাঁ ব্যাখ্যা কোথায় চেতে চাইতে পারে, গ নম্বরে চাইতে পারে সাধারণত, বা ঘ নম্বরে চাইতে পারে, আর গ নম্বরে এই সূত্রের অঙ্ক আসতে পারে। তো এই ব্যাখ্যা চাইলে কিন্তু এই চিত্রটা দিয়ে তোমাকে অবশ্যই ব্যাখ্যাটা দিতে হবে। এরপর রোধের এককটা মুখস্থ করতে হবে, 1 ওহম রোধ কি মুখস্থ করতে হবে, মানে আমার এই বোর্ডের উপর যা যা আছে তোমাকে অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। এরপরে মূল বইয়ের 90 এবং 91 পৃষ্ঠায়, যে রোধ থেকে 91 পৃষ্ঠায় যে পর্যন্ত আজকের ক্লাস, এটা মূল বই থেকে ভালো করে পড়বা। কী জন্য, যে বহু নির্বাচনীতে আসতে পারে, ঘ নম্বরের ব্যাখ্যামূলক আসতে পারে, সেগুলো ভালোভাবে পড়তে হবে। যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাইকে পরবর্তী ক্লাস মানে লেকচার 5 দেখার আমন্ত্রণ রইল, যে ক্লাসে থাকবে এই সূত্রের অঙ্ক সহ আরও কিছু। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল।